কেমন আছেন? ভালো আছি। চার্জার লাইট আমরা যে চার্জার লাইট ব্যবহার করি না, সেই চার্জার লাইটের যে ব্যাটারিটা ওটা বাস্ট করে চোখে আঘাত লেগেছে। নাম শিখা। 2013 সালে এই রোগীটি আমার কাছে এসেছিল, যখন আমি ইসলামিয়াত আই হসপিটালে জয়েন করি। তখন এই পেশেন্টটা একদিন হঠাৎ করে তার বাবাকে নিয়ে আসলো, চোখে অনেক রক্ত জমেছিল, চোখে কিছু দেখছিল না। তখন এই রোগীকে আমি চিকিৎসা মানে আমার বিভিন্নভাবে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পরে আমরা মানে তার চোখটাকে সেভ করতে পেরেছি। আমরা ভেবেছিলাম যে চোখে হয়তো দেখবে না। তা আজকে এই 2021 সাল, কত বছর, 2013 থেকে এখন 2021 সাল, এত বছর পরে এই রোগীটি আমার কাছে আবার আসছে, খুঁজে আমাকে ফোন করে। ওর কাছে, ওনার কাছে তার অনুভূতিটা আমি একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। শিখা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। কেমন লাগছে? আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে, আপনার কাছে বসে গল্প করতে পারছি। আমার মানে অনেকটাই মানে খুব ভালো। কী হয়েছিল সবাইকে একটু বলবেন সেদিন? আমার হলো স্যাটেলাইট দিতে ঠাস করে বাস্ট হয়ে গেল, সে পড়ে গেলাম। পড়ে যেয়ে আমার মা হঠাৎ করে উঠে বলছে, চোখের উপরে তোমার ফুকসা কেন? তারপর মা, আমি কিছু দেখতে পারছি না। এবার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা ডাক্তার ফকির মোহাম্মদের কাছে নিয়ে গেল। উনি বললো যে ইসলামী হাসপাতালে চলে যাও। আমরা তারপরে আবার আমার হাজব্যান্ড আছে, তাদের মতামত আছে, তারা খুলনা নিয়ে গেলো। খুলনা নিয়ে যাওয়ার পর চোখে ধরো যা দেখতে পারলাম না, ওরা মানে সঠিক ওষুধ বোধহয় দিতে পারেনি। তারপরে আপনার এখানে আসলাম, এসে অনেক ডাক্তার দেখলো, অনেকে করলো, কেউ বলছে চোখ উপড়াতে হবে। তারপরে আপনি আল্লাহর একটা মেহরবান করে আপনি আমার সামনে এসলে পড়লেন। পড়ার পরে আপনি এই চোখটা নিয়ে আপনি মানে আপনার জীবনে যতটুকু পরিশ্রম ছিল সবটুকু আপনি খাটিয়েছেন আমার পরে। তাই আমার আব্বু আম্মু আপনার পরে মানে একটা সন্তান যেভাবে আপনার একটা দরদ করে আপনার, সেভাবে সেই স্থানে আমার আব্বু আম্মু রেখেছে। আজকে আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি খালি আপনার জন্যে। আল্লাহর অশেষ রহমত। জি, আল্লাহর এটা অশেষ আর আপনি এটা হেল্লা। তাছাড়া এখন ভালো লাগছে? জি, এখন অনেক ভালো লাগছে। আমার এই বোনটার জন্য আপনি দোয়া করবেন। আমারও খুব ভালো লাগছে যে এতদিন পরে, এত বছর পরে আমার একটি রোগী আমাকে খুঁজে আমার কাছে এসেছে এবং এসে তার এত মানে ভালোবাসা আমার প্রতি ব্যক্ত করছে। আমি চাই আমাদের সকল রোগীরা এইভাবে ভালো থাকুক। আমার এই বোনটার জন্য দোয়া করবেন। তার চোখের এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, চোখ টোক উঠায় ফেলতে হয় নাই, সে এখন যথেষ্ট ভালো দেখে। আর কিছু বলবেন আপনি? আর কিছু বলি, আল্লাহর কাছে আপনার দোয়া করি যে আপনি এর থেকে আরও বড় হন, আরও আমার মতন বোনরা যেন আপনার কাছে এসে ভালোভাবে সেবা প্রদান করে। এছাড়া আমার কাছে কিছুই বলার নেই। আপনারা দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। আর চোখে যত্ন নিতে হবে, চোখকে ভালো রাখতে হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।